আমাদের রোজার দিন চলে এসেছে, আমরা রোজা রাখতেছি। অনেক অনেক রুগীরা আমাদের কাছে গর্ভাবস্থায় রুগীরা আসেন যে ওনারা রোজা রাখবেন কি রোজা রাখবেন না। অনেক সময় দেখা যায় যদি নর্মাল প্রেগনেন্সি থাকে, তার যদি কোনো অসুবিধা না থাকে, ওনারা কিন্তু রোজা রাখতে পারবেন। কিন্তু যারা মনে করেন খুব অসুস্থ ফিল করতেছেন বা প্রথম ট্রাইমেস্টার বমি 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 হচ্ছে, যার জন্য রোজা রাখতে পারতেছেন না, তারা পরবর্তীতে বাচ্চা ডেলিভারি হইলে তারপরে রোজা রাখতে পারবেন। কিন্তু এই রোজাটা আমরা কেমন করে, এখন আপনারা বলবেন যে ম্যাডাম আমরা কেমন করে ওষুধ খাবো, কেমন করে খাবার খাবো। নর্মালি আমি ইফতার দিয়ে স্টার্ট করি। ইফতারটা আপনারা খাবেন খুব বেশি করে জলীয় পদার্থ বা পানি জাতীয় জিনিস বেশি খাবেন, যাতে আপনার শরীরে পানির কমতি না হয়। ইফতারের সময় বেশি ভাজা পোড়া খাবেন না, আপনি নর্মালি ব্যালেন্স ডায়েট খাইতে চেষ্টা করবেন, যেটার মধ্যে আপনার কার্বোহাইড্রেট আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং তৈলাক্ত জাতীয় খাদ্যটাকে অ্যাভয়েড করবেন। ঠিক আবার মাঝরাতেও যখন আপনি মাছ সময়ে যে খাবার খাবেন সেটাও আপনাকে সুষম ব্যালেন্স থাকতে হবে, এবং সেহেরির সময় যখন খাবেন তখন দুধ, কলা, ডিম, বেশি করে পানি জাতীয় জিনিস খাবেন, যাতে আপনার বাচ্চাটা ভালোভাবে গ্রো করতে পারে এবং ভালোভাবে ভালোভাবে গ্রো করতে পারে এবং রোজা রাখার সময় যাতে আপনার কোনো অসুবিধা না হয়। তবে কতগুলো হাই রিস্ক প্রেগনেন্সি আছে, তাদের দেখা যায় বাচ্চার ওজন কম, আগের বাচ্চা ডেলিভারির সময় আইউজিআর বা ছোট্ট বাচ্চা হয়েছে, ওজনে কম হয়েছে, তারা অবশ্য রোজা না রাখলেও পারেন, যেন বাচ্চার গ্রোথ রিটার্ডেশনটা না হয়।